بسم الله الرحمن الرحيم ويستنبئونك حق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين আলহামদুলিল্লাহ, আমরা সকলে আল্লাহ তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি আমাদেরকে মেহরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে আমরা সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ আদায় করার পর কোরআনে কারীমের ধারাবাহিক তর্জমা এবং তাফসীরের দর্শে মজলিসে আমরা বসতে পেরেছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা সবসময় এই কথাটা আলোচনা করি যে ভালো কাজের সুযোগ হওয়া, নেক কাজের তৌফিক হওয়া, এটা বান্দার উপরে আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। আল্লাহ তাআলা যখন তৌফিক দান করেন তখনই বান্দার জন্য সম্ভব হয়, আর আল্লাহ তাআলা যদি তৌফিক দান না করেন তাহলে বান্দা শত চেষ্টা করা সত্ত্বেও সে করতে পারে না। কোরআন একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যখন আমাকে দিয়ে করাবেন তখনই আমার জন্য সম্ভব, আর যদি আল্লাহ তাআলার ফয়সালা না থাকে তাহলে আমার জন্য সম্ভব নয়। তাই আল্লাহ তাআলার কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজের তৌফিক চাইতেন যে হে আল্লাহ, আমাকে আপনি নেক কাজে তৌফিক দান করুন। আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মেহরবানি করেছেন বলেই এবং তিনি মেহরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে আমরা আমাদের নিয়মিত সাপ্তাহিক ধারাবাহিক তর্জমা এবং তাফসীরের মজলিসে আমরা বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের মজলিসে আমাদের সূরা ইউনুস 53 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের একটা সন্দেহের জবাব দিয়েছেন। কাফেরদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযাবের ভয় দেখাতেন, আযাবের হুমকি দিতেন, তখন তারা এই বিষয়টা নিয়ে মশকারি করত, ঠাট্টা বিদ্রুপ করত এবং তারা এ কথাও বলতো যে যে আযাবের ভয় আপনি আমাদেরকে দেখান, তুমি আমাদেরকে দেখাচ্ছ, কোথায় সেই আযাব, আসছে না কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে যখন আসবে তখন আর তুমি এটাকে ফিরাইতে পারবে না, অক্ষম করতে পারবে না। আল্লাহর শক্তির সামনে
আল্লাহর আজাবের সামনে তুমি অক্ষম করে দেওয়ার মতো শক্তি তোমার নাই। ওয়াস্তাম্বিউনাকা আহাক্কুন হু, হে নবী, তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায়, আহাক্কুন হু, এই যে আজাবের কথা বলা হচ্ছে এটা কি সত্য? আহাক্কুন, এটা কি হক, এটা কি সত্য? কুল ই ওয়া রব্বি, হে নবী আপনি বলে দিন, আমার রবের শপথ অবশ্যই এটা সত্য, ইন্নাহু লাহাক, অবশ্যই এটা সত্য, আমার রবের কসম করে বলছি। ওমা আনতুম বিমুজিজিন, আর তোমরা অক্ষম করতে পারবে না, তোমরা তোমাদের শক্তি দিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহকে অক্ষম করে দিবে, আল্লাহকে ঠেকায় দিবে, আল্লাহকে দুর্বল করে দিবে, এই শক্তি তোমাদের নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে যখন চূড়ান্ত শাস্তি চলে আসবে, দুনিয়াতে যেটা ছিটোফোঁটা আসে এটা কিছুই না আখিরাতের শাস্তির তুলনা, সামান্য। আখিরাতে যখন চূড়ান্ত শাস্তির সম্মুখীন তারা হবে, তারা তাদের সামনে আজাবকে দেখতে পাবে, তখন তাদের অবস্থা হয়ে যাবে এরকম যে তারা আকাঙ্ক্ষা করবে, কল্পনা করবে, চাবে যে হাই, সারা দুনিয়ার বিনিময়ে যদি এই আজাবকে ঠেকানো যাইত, যে আজকে আমি যদি সারা দুনিয়ার সম্পদের মালিক হইতাম, আর সারা দুনিয়ার সম্পদ দিয়া হলেও আমি যদি আমার এই আজাবকে ঠেকাইতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন তো আর এই সুযোগ হবে না, তারা তাদের লজ্জা অনুশোচনাকে গোপন করবে। বান্দার কাছে যখন চাওয়া হয়েছিল এবং যখন তার সামর্থ্যের ভিতরে ছিল, বেশি না 5 টাকা, 500 টাকা, 5,000 টাকা, 5 লাখ টাকা চাওয়া হয়েছিল দুনিয়াতে থাকতেই, যে তুমি এই সৎকা করে দান করে আখেরাতের আজাব কি করো ঠেকাও। আর সাদাকা তু তুতফি ও গাদাবার রব্বি, হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে দান সৎকা আল্লাহ তাআলার গজবকে ঠেকায়, আল্লাহর আজাবকে ঠেকায়। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে মানুষ যখন মারা যাবে, মালাকুল মওত যখন চলে আসে, মওতের ফেরেশতা যখন চলে আসে, সাকরাতুল মওত তার শুরু হয়ে যায়। সাকরাতুল মওত এমন একটা অবস্থা যে অবস্থা থেকে বাঁচার কোনো উপায় নেই, আমি দেখি আর না দেখি, মওতের যে যন্ত্রণা দেখেন। আজকে যদি 3 বছর, 4 বছর, 5 বছরের জন্যে আমাকে জেলে যাইতে হয়, পরিবার থেকে বিদায় নেওয়া, সন্তান সন্ততিকে বিদায় নেওয়া, দেখা সাক্ষাৎ হবে কিন্তু তারপরেও কেমন কষ্ট লাগবে, অথবা দেশের বাইরে চলে যেতে হয়, যে 5 বছরের জন্য চলে যাচ্ছে, 10 বছরের জন্য চলে যাচ্ছে, আর দেখা সাক্ষাৎ হবে না, বিবি সাহেবা কান্নাকাটি করবে, বাচ্চারা কান্নাকাটি করবে, মা বাবারা কান্নাকাটি করবে, সবাই কান্নাকাটি, এবং নফসের উপরে মনের উপরে এটা কত কষ্ট লাগে, এই যে বিরহের যে জ্বালা, বিরহের যে যন্ত্রণা। আর আমি আমার মৌতের সময় আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি যে এই যে বিদায়, কই যে যাইতেছি কেউ জানে না, অনন্তকালের এক সফর, এক যাত্রা, কত
ক্ষিপ্র গতিতে যে শুরু হয়, আপনারা দেখছেন কি না কখনো, মানুষের যখন ইন্তেকাল হয়, মৌত যখন হয়, তখন মৌতটা শুরু হয় পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে, পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু হয়, বোঝা যায়, এবং আস্তে আস্তে এই পর্যন্ত এসে বোঝা যায় যে কী একটা জিনিস যেন ক্ষিপ্র গতিতে ধাক্কা দিয়ে বের হয়ে গেছে, কী একটা জিনিস যেন বের হয়ে গেছে, এবং রোহের যে গতি, রোহটা বের হয়ে যায়, রোহের যে গতি এত অনেক মুহূর্তের মধ্যে, আপনি কত জায়গায় চলে যান না, গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, যা আছে সব গুইরা এক সেকেন্ডের ভিতরে আবার আপনি চলে আসতেছেন। রোহের গতি মারাত্মক, সেই গতি নিয়ে সে যাইতে থাকে। যদি ভালো রোহ হয় তাহলে কোথায় যায়? ইল্লিয়িন। যদি ভালো রোহ হয় তাহলে যায় ইল্লিয়িন, ঊর্ধ্ব জগতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোহের খাজানা রেখেছেন। আর যদি মন্দ রোহ হয়, খবিস রোহ হয়, তাহলে সেটা কোথায় যায়? সিজ্জিন। ওমা আদরাকা মা সিজ্জিন, কোরআনে আল্লাহ বলেছেন। তো এই যে যাত্রা শুরু হইল, চোখের সামনে দেখতে পাচ্ছে ডাক্তার হাজির, বাচ্চারা হাজির, ছেলে মেয়ে হাজির, নাতিপুতি সব হাজির, কিন্তু এত আদরের দাদু ভাইকে, নানা ভাইকে কেউ ফিরাইতে পারতেছে না চোখের সামনে। এই যে যাইতেছে অনন্তকালের এক যাত্রা, অনন্তকালের এক সফর, কই যে যাইতেছে, যাইতেছে এটা সবাই বুঝতেছে, লোকটা থাইকেও নাই, লোকটা থেকেও নাই। আজীব এক শিক্ষণীয় বিষয়, এক বুজুর্গ বলছেন এই কথা, এক আল্লাহর ওলি, যে কারো যদি মৃত্যু উপদেশ না দেয় তাহলে তার উপদেশকারী আর কিছু নাই। মৌত জিনিসটা এরকম, মৃত্যু জিনিসটা এরকম, যে প্রতিনিয়ত জীবনে কত মানুষের মৃত্যু আপনি সম্মুখীন হয়েছেন, জানাজার নামাজ আপনি পড়েছেন, কয়দিন আমার ভিতরে চিন্তা আসছে যে একদিন আমাকেও যেতে হবে এই জায়গায়, আমাকেও, দেখেন বেশি দূরে না, না বেশি দূরে না, আজকে রাত্রে যদি খবর হয়ে যায় তাহলে আগামীকালই কি হবে, সবাই আছে আমি নাই, কোথায় জায়গা হবে? আর একটু তাকান নাই, যে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই যে এদিকে দরজাটা দেখতে পাচ্ছে, এই দরজাটার সামনে না, মসজিদের ভিতরে আনারও কি নাই, আরে খতিব শাহ হুজুর এত বছর এখানে কি করলেন, খেদমত করলেন, খতিবগিরি করলেন, ইমামতি করলেন, ওনারও জায়গা কোথায় হইতেছে না, মসজিদের ভিতরে ওই দিক দিয়ে উঠায়া, ওই দিক দিয়ে উঠায়া, এখানে রাইখা আবার ওই দিক দিয়ে নামায়া নিয়ে যাইতেছে। আমার সাদের বাড়ি 20 বছর, 30 বছর, 50 বছরের আমার মেহনতের ফসল এই বাড়িতে ঢুকার, এই যে বের হইল, আর ঢুকার কি নাই সুজু, আমার শিক্ষার জন্যে তো এতটুকুই যথেষ্ট। এই চিত্রটাই যদি আমি চিন্তা করি যে একদিন আমার এই অবস্থা হবে, এবং ডাক্তাররা ইদানিং বলতেছে এই কথা, মেডিকেল সায়েন্স, যে মানুষের মৌতের পরেও, মৌতের পরে দেখেন একটা মশলা আছে এটা, তবে পক্ষে বিপক্ষে উভয় ধরনের মতই আছে, সেটা হচ্ছে যে মুর্দারা শুনে কি না, মুর্দারা, মৃত ব্যক্তিরা শুনতে পায় কি না, তা আপনি কি জানেন? শুনতে পায় না, নাকি? এটাই তো জানেন যে শুনতে পায় না, কিন্তু কোনো কোনো হাদিসের মধ্যে আসছে যে এরা কী করে শুনতে পায়, এবং সালাম দিলে সালামে উত্তর দেয়,
দাফন করে আসলে পরে জুতার যে খসখস আওয়াজ, এই আওয়াজও সে কী করে? তাহলে বিষয়টা আরও কত কষ্টের হইল। ইদানিং ডাক্তাররা গবেষণায় কথা বলছে যে মৃত ব্যক্তিরা শুনতে পায় কিন্তু সে প্রকাশ করতে পারে না। আসলে মৌত তো আলাদা কোনো জিনিস না। মৌত আরবিতে মৌতের আরেকটা নাম আমরা বাংলাতে ব্যবহার করি ইন্তিকাল, না ইন্তিকাল, ইন্তিকাল ফরমাইছেন বলে না, ইন্তিকাল করেছে। ইন্তিকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার, স্থানান্তর, জায়গা চেঞ্জ হচ্ছে। জায়গা কেবল কী হচ্ছে, আগে আমার জানটার জায়গা ছিল এই দেহটা, এখন এই জায়গা থেকে কী হয়ে যাচ্ছে, চেঞ্জ। রোহের কখনো কী হয় না, মৃত্যু হয়। ওই যে আল্লাহ তাআলা বানাইছেন রোহের জগতে, আল্লাহর ভাণ্ডারের মধ্যে আছে, সাপ্লাই হইতেছে, যখন আবার শেষ হয়ে যাবে আবার আলমে আরওয়াহের মধ্যে সব কী হচ্ছে, জমা হচ্ছে। তো হাশরের ময়দানে বান্দার অবস্থা এরকম হয়ে যাবে যে সে বিপদ দেখে, আজাব দেখে, না দুনিয়াতেও যদি কোনো সমস্যা আসে, দুনিয়াতেও যদি কোনো সমস্যা আসে তো মানুষ কী করে, টাকা পয়সা দেওয়া হইলেও, তদবির টুদবির করায়া হইলেও তার এই সমস্যাটা সে দূর করার চেষ্টা করে। আজকে দুদুকে আপনার পিছনে লাগছে না, তো আপনি চেষ্টা করবেন যেভাবেই হোক যে আমার জেল জরিমানা হয়ে যাবে, তাই আগেই আমি কী করি, টাকা পয়সা দিয়া হোক, তদবির কইরা হোক, যেভাবেই হোক সে চেষ্টা করে। তো দুনিয়ার এই সিস্টেমেই সে আখেরাতেও কাজে লাগাইতে চাবে, মনে করবে আখেরাতেও এরকম কিছু, আখেরাতে তো আর ওইখানে ম্যানেজ বিদ্যা ওইখানে নাই, তদবির বিদ্যা ওইখানে নাই, যে ওইখানে যে আপনি টাকা পয়সা দিয়া ফেরেশতাদেরকে নরম বানায় ফেলবেন। হ্যাঁ, আরে স্যার লন না কিছু, হ্যাঁ চা বিস্কুট খায়, হ্যাঁ আল্লাহ এই সুযোগ নেই, হাতেই তো টাকা নেই, আজ সব ঠিকই বলছে, হাতে থাকলে না পরে চেষ্টা করেন যাইতো। ইয়া আল্লাহ কী কঠিন অবস্থা না, আবার কে যে কোথায় থাকবে। বুঝলাম আপনি মন্ত্রী সাহেবের ছেলে, বুঝলাম আপনি অমুকে মানে আখেরাতের মন্ত্রী অমুকে, কিন্তু এ তো প্রকাশ পাবে একদম হাশরের ময়দানে বিচার টিচার হয়ে পড়ে, এর আগে তো কে যে কোথায়, কারো কোনো কী নাই, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ নাই, যে আপনার বাবা বড় বুজুর্গ বড় আলেম ওনারে ফোন করে আপনি বলা যে বাবা গো আমি তো মুসিবতে পড়ে গেছি, তোমার সাথে তো আল্লাহর কী আছে, সম্পর্ক আছে, একটা কিছু ব্যবস্থা করো, সেই সুযোগটাই হবে না। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ, জালেম নফস, জালেম ব্যক্তি সে আকাঙ্ক্ষা করবে, মা ফিল আরদি জমিনে যা কিছু আছে সব যদি তার হয়ে যেত, দুনিয়ার সব সম্পদের মালিক সে হয়ে যেত, লাফতাদাত বিহি এটাকেই সে তার মুক্তিপণ হিসাবে দেওয়ার জন্যে চাইত, তবুও যদি আখেরাতের আজাব থেকে বাঁচা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ওরে বান্দারে এর চাইতে কম চাওয়া হয়েছিল তোমার কাছে, এখন তো তুমি সারা দুনিয়া দেয়া দিতে চাও, এর চাইতেও অনেক কম তোমার কাছে চাও, মাত্র লাখে কয় টাকা, এক লাখে না আড়াই হাজার, আড়াই লাখে আড়াই হাজার, সারা বছরে দেখি সারা বছরে, সারা বছরে এটা, তাহলে আপনি যদি এটাকে ভাগ করে প্রতিদিন কয় টাকা পড়বে, কে অঙ্কের ছাত্র কে আছেন তাড়াতাড়ি বলেন, আড়াই হাজার তো প্রত্যেক দিন ছয় টাকা,
প্রত্যেক দিন 6 টাকা আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটা কি কঠিন কিছু? আরে আমাদের বাবুরা তো এটা সেটা খায়, এর চাইতে বেশি কি করে খরচ করে, এর চাইতে অনেক বেশি আমাদের নাতিপুতিরা এটা সেটা খায়া খরচ করে। আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন মাত্র কত যাকাতে কত দিতে হয় লাগে, 2,500, 2.5% আর কি, 2.5%। এবং এটা এমন না যে আল্লাহকে দিতে হয়, এমন না যে এটা আপনার শত্রুকে দিতে হয়। তাহলে আপনার মনে কষ্ট লাগতো, আই রে এত কষ্ট করে কামাইলা আমার শত্রুরে দেওয়ার জন্যে। আল্লাহ কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য যে এটা তোমারই পরিবারের গরিবদেরকে দাও, এমনকি আপন ভাই যদি গরিব থাকে তাকেও দেওয়া যায়। মাস্টার জানেন কি না, আপনারা বলা দরকার নাই। যাকাতের ক্ষেত্রে এটা মনে রাখবেন, আপনার মনে মনে নিয়তটাই যথেষ্ট, আপনি যাকে দিচ্ছেন তাকে বলা দরকার নাই যে তাকে কী দিচ্ছি, আমি যাকাত দিচ্ছি। একমাত্র আপনার খরচ, যাদের খরচ আপনার উপরে ফরজ, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা, এদের খরচ বহন করা আপনার উপরে ফরজ। এছাড়া যদি অভাবী হয়, অসহায় হয়, তাকে আপনি সাক্ষাৎও দিতে পারেন। এরপরে আপনজন বাদ দেন, গোষ্ঠীর মধ্যে, গ্রামের মধ্যে, পরিবারের মধ্যে, গোষ্ঠীর মধ্যে সবাই তো আর ধনী থাকে না। তাহলে এটা তো আপনার জন্য, আমার জন্য আরও আনন্দের বিষয় যে আমার এই টাকাটা আমি অন্য কোনো মানুষকে দিচ্ছি এ কথা না, আমারই গোষ্ঠীর লোকদেরকে আমি দিতে পারতেছি। তারপরেও আমরা কি করি, দিতে চাই না। কেবল যদি মুসলমানরা যাকাতটা ঠিকমতো আদায় করত, ইসলাম যেভাবে বলেছে এভাবে যাকাতটা আদায় করত, তাহলেও গরিবের চেহারা পরিবর্তন হয়ে যেত, গরিব আর গরিব থাকতো না। এক একজনে হিসাব কইরা শেষ করতে পারে না কত টাকার মালিক, না এই ব্যাংকে এত, ওই ব্যাংকে এত, ওই ব্যাংকে 1,000 কোটি টাকা। একজনে মারা গেছেন, আমাদের দেশের বড় ব্যবসায়ী, করোনাতে মারা গেছেন। তো ওনার আরেক পরিচিত আমাকে বললেন, ওই ভদ্রলোক নাকি 75,000 কোটি টাকার মালিক ছিল। মা গো মা, বলি কি বাংলাদেশে, বাংলাদেশে আমার দিলে আমি গণতেও পারবো না, 75,000 কোটি টাকা সব মিলায়া, ওনার অ্যাসেট ম্যাসেট মিলায়া 75,000 কোটি টাকা কি হইল। ওনার সাথে গেছে এই টাকা, ওনার সাথে গেছে এই টাকা না, ওনারা করোনা থেকে বাঁচাইতে পারছে। আল্লাহ মত রাখছেন, মতের সময় ঠিকই তার মহ হয়েছে। আল্লাহ তাআলা দোয়া করি আমরা তার শেষ অবস্থা হিসাবে আল্লাহ তাআলা তার জন্য ভালো ফয়সালা করেন, যেহেতু আমরা মুসলমান হিসাবেই তাকে জানি, দোয়া করি। কিন্তু শিক্ষা গ্রহণ করা আমাদের যে তার বিবি বাচ্চারাও তার পাশে যাইতে পারে নাই। ওই প্রথম দিকে করোনার কি অবস্থা ছিল না, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ, দেখেন আমরা কত সহজে ভুলে গেছি, না মনে আছে এখন কারো কি অবস্থাটা ছিল? আমি তো শুক্রবারে মিম্বরে দাঁড়ায়া চোখের পানি রাখতে পারতাম না, ইয়া আল্লাহ আল্লাহ, হাজার হাজার মানুষ আমার সামনে, আর ওই দিন দেখি 12 জন 15 জন 20 জন। নিষেধ মসজিদেও কি করা যায় না, আসা যায় না, কি একটা অবস্থা গেছে। হ্যাঁ না, ভুলে গেছেন আপনারা, বান্দা খুব তাড়াতাড়ি ভুলে যায়, আল্লাহ এটা কোরআনে বলছেন, বান্দা খুব তাড়াতাড়ি ভুলে যায় এবং খুব তাড়াতাড়ি সে অকৃতজ্ঞ হয়ে যায়। সে মনে রাখে না যে আল্লাহ যে তাকে হেফাজত করেছে, সে মনে করে এই কারণে সেই কারণে এই এই কারণে তার কী হয়েছে। আরে ভাই,
যদি আমার আসবাব, আমার উপায় উপকরণ আমাকে বাঁচাইতে পারত, তাহলে আমেরিকানদের এত শোচনীয় অবস্থা হইতো না। করোনাতে তাদের যে অবস্থা হইছে, তাদের চিকিৎসা সরঞ্জাম আমাদের কিছুরই কি নাই, অভাব নেই। এত দূরে যাওয়ার দরকার নাই, আমেরিকা তো সাত সমুদ্র তেরো নদী পার হইয়া, আগে ছোটবেলা গল্প শুনতেন না, সাত সমুদ্র তেরো নদী পার হইয়া রাজকন্যা থাকে, রাজকন্যারে আনতে যাবে। তো আমেরিকা তো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া হিন্দুস্তানেরই যে অবস্থা ছিল ভারতে, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে কী করেছে, হেফাজত করেছে। কিন্তু এখন সব আমরা ভুলে গেছি, সব ভুলে গেছি আমরা। তো বান্দা আল্লাহ বেশি কিছু চান না বান্দার কাছ থেকে। আপনি একটু আলাদা চিন্তা করে দেখবেন যে আপনার উপরে আল্লাহ তাআলার ফরজ কি, কেবল নামাজ পড়া। চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে, এক দেড় ঘন্টা। চব্বিশ ঘন্টায় এক দেড় ঘন্টা আপনি কাকে দিচ্ছে, আমার নিজেরই তো শরম পাওয়া উচিত যে আল্লাহ বলতেছেন এই কথা যে ওরে বান্দা আমি তোরে বানাইলাম, এই কিসের জন্যে, আমার এবাদত করার জন্য, আমি তোরে বানাইছি আমার এবাদত করার জন্য। আর সেই আল্লাহ মেহরবানি করে আমার কাছ থেকে কেবল কয় ঘন্টা নিতেছে, বেশির বেশি দেড় ঘন্টা। খালি ফরজ যদি আপনি চিন্তা করেন, শুধু ফরজ, তাহলে দেড় ঘন্টাও লাগবে না। আর সারা বছরে এক মাস রোজা, সারা বছরে এক মাস রোজা, মানে বারো মাসে এক মাস, এক মাস আর এগারো মাসে আপনি খাইবেন, ঘুমাইবেন ফ্রি। আপনি পানি খাইতে মন চাইছে পানি খান, জুস খাইতে মন চাইছে জুস খান, চা খাইতে মন চাইছে চা খান না, কফি খাইতে মন চাইছে কফি খান, এক মাস কেবল আপনি কী করবেন, তাও শুধু দিনের বেলা। ইয়া আল্লাহ, আল্লাহ যদি এমন বলতেন যে এক টানা তোর তিরিশ দিন না খায় থাকো না, যা আমার হুকুম বাস, এক টানা তিরিশ দিন কি করবে, এগারো মাস তো খাইছই। আল্লাহ বলতে পারতেন যে এগারো মাস তো তুমি খাইলেই, এখন তিরিশ দিন কি করো, না খায়া থাক। সাধারণভাবে আমার উপরে এই দুইটা হুকুমই সাধারণভাবে। এরপরে যদি টাকা পয়সা থাকে তাহলে হইল জাকাত আর হজ, এটা হইল টাকা পয়সা যদি থাকে, না হইলে কেবল রোজা নামাজ। আর টাকা পয়সা থাকলেও আল্লাহ যে আমাকে দিতে বলতেছে মাত্র কতটুকু, আড়াই পার্সেন্ট, একশোর মধ্যে আড়াই পার্সেন্ট। আবার কত মেহরবানি তিনি করেছেন যে এটাও আবার এমন না যে আল্লাহ বলছেন আমার শত্রুদেরকে দে, কী অবস্থা হইতো যদি এমন হুকুম হইতো না যে সব টাকা সৌদি আরবরে দেয়া দিতে হবে, আল্লাহ নবীর দেশের মানুষ তারা। এমনি সৌদি আরব টাকা রাখার জায়গা পায় না, না আল্লাহর নবীর আল্লাহর হাবিবের কদম পড়ছে যে মাটিতে, ওই মাটিকে আর মাটি থাকে, ওই মাটি কি হয়ে গেছে, স্বর্ণ হয়ে গেছে। দিন দিন শুধু কি হইতেছে, আরো নাকি কোথায় বের হয়েছে। কেবল এটা যদি বাদ দেন আপনি, কেবল যদি হজ উমরার চিন্তা করেন, সৌদি আরবে আল্লাহর নবীর উসিলায় আল্লাহ তাআলা এমন ব্যবস্থা কইরা দিয়েছেন সৌদি আরবকে যে এরা কিয়ামত পর্যন্ত এরা অভাবের মধ্যে পড়বে না, কারণ হজ উমরা তো থাকবে কিয়ামত পর্যন্ত। হজ উমরা হাজিদের থেকে ওদের যে ফিটা আছে, এই ফিটা দিয়ে এরা কী করতে পারবে, এদের সারা বছর চলে যাবে আগে যেমন চলত। এই সামান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন আমার কাছে, আমি দিলাম না, আমি তখন দেই নেই। আর আজকে আমি আকাঙ্ক্ষা করতেছি, আমি চাইতেছি যে সারা দুনিয়া দিতেও আমি কি আছি রাজি। আরে বেটা, এখন তো তোর কাছে চাচ্ছি না, যখন তোর কাছে চাইছিলাম তখন তো তুমি দাও নাই, এবং তখন তোমার সাধ্য এবং সামর্থ্যের ভিতরেও ছিল।
আল্লাহ তাআলা কুরআনে কারীমে 28 নম্বর পারা সূরাতুল মুনাফিকুন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে যখন মৃত্যু আসবে তখন বান্দা, ওই যে সাকরাতুল মওত যখন শুরু হবে, বান্দা একটা জিনিস করার খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে, রাব্বি আখিরনি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে যদি আরেকবার তুমি সুযোগ দিতে আমি আরও বেশি নামাজ পড়তাম, আমি আরও বেশি রোজা রাখতাম, আমি আরও বেশি হজ করব। না, কি বলতেছে বান্দা, ফাআসাদদাকা, আমি তোমার রাস্তায় দান সদকা করব। মুফাসসিরিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম লিখেছেন যে বান্দা সৎকার কথা কেন বলবে, সৎকার কথা এই জন্য বলবে যে সে যখন দেখতে পাবে এক এক আমলের ফায়দা তখন তো তার সামনে প্রকাশ পেয়ে যাবে। সাদাকার এত বেশি ফায়দা, এত বেশি ফায়দা, এত বেশি লাভ যে এটা যখন সে দেখবে তখন সে আকাঙ্ক্ষা প্রকাশ করবে যে আরেকবার সুযোগ পাইলে আমি কি করতাম, আল্লাহ রাস্তায় দান। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 54 নম্বর আয়াতে সূরা ইউনূসে ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি, সারা জমিনে যা আছে সব কিছুর মালিক যদি সে হয়ে যেত এই সব সে কি করত, বিনিময় হিসাবে দেওয়ার জন্য প্রস্তুত হইত, বিনিময় দেওয়ার জন্য সে মুক্তিপণ হিসাবে প্রস্তুত হয়, তবুও যদি কীট থেকে বাঁচন যায় আজাব থেকে, কিন্তু সময় চলে গেছে, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন না ধন সম্পদ কোনো কাজে আসবে, না মানব সম্পদ সন্তান সন্ততি কোনো। এক বুজুর্গের গল্প আপনাদেরকে বলছিলাম আরও অনেক আগে, যে এক এলাকার বাদশাহ, আগের আমাদের বাদশাহ, তো তার ইউরিনাল সমস্যা, পেশাবের সমস্যা, পেশাব আটকে গেছে, কোনোভাবেই কত সে ওষুধ গ্রহণ করতেছে কোনোভাবেই তার পেশাব চালু হচ্ছে না, পেশাব বন্ধ, কী যে আজাব। শেষে বাদশাকে কিছু লোকেরা বলল, তার লোকেরা, যে আমাদের ওই অমুক এলাকাতে একজন বুজুর্গ আসছেন নতুন, খুব ভালো, আমরা ওনার কাছে যেয়ে দেখি, ওনাকে দিয়ে কিছু তবিস কবস করাইলে, দোয়া করাইলে হয়তো কাজে আসবে। তো যখন ওনার কাছে গেল তো এই বুজুর্গ বললেন, হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু কী দিবা, আদিয়া কী দিবা। তা এখন বাদশাহ তো দেখেন, একটু গভীরভাবে চিন্তা করেন, সাধারণ একটা জিনিস, পেশাব না, একটা তুচ্ছ জিনিস, যখন প্রেশার আসছে, পেশাব করছি না জীবনে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কেবল এখানেই যে আল্লাহ তাআলার কত নিয়ামত আমার উপরে, কত অনুগ্রহ, আটকায় গেলে বোঝা যাবে আল্লাহ না করুন। তো বাদশাহ বলল যে হুজুরকে বলো আমার এই রাজত্বে অর্ধেকটাকে লিখে দিয়ে দিব, তবু আমার কী দরকার, পেশাব হওয়া দরকার। তো ওই বুজুর্গ বললেন ঠিক আছে, তো উনি ওকে ঝাড়ফুঁক করে দিলেন, ফুটু দিয়ে দিলেন, দোয়া করে দিলেন, এখন তার পেশাব চালু হয়েছে। ওমা, এখন যে পেশাব চালু হয় এই পেশাব আর বন্ধ করতে পারেন না, এ আরেক মুসিবত, এতদিন ছিল পেশাব বন্ধ হয় আর কি হয় না, চালু হয় না, এখন চালু হইলে আর কি হয় না, বন্ধ হয় না, এখন তো আবার আরেক পেরিশানি দেখা দিল, আরেক আজাব দেখা দিল। বুজুর্গ বললেন তোমরা চাইছো পেশাব চালু হইতো, পেশাব চালু করে দিছি, এখন আবার গেছে যে না, স্বাভাবিক অবস্থায় কী করে দেন, ফিরায় দেন। বুজুর্গ আবার জিজ্ঞাসা করলেন তো কী দিবা, তো তখন তো মাথা ঠিক নেই না, বাদশাহ বলে আমার রাজত্বের বাকি অর্ধেকও তোমাকে আমি দিয়ে দিলাম, তবু আমি একটু শান্তি চাই, হ্যাঁ
এখন বুজুর্গ দোয়া করে স্বাভাবিক করে দিল। এরপরে বাদশাহ যখন রাজত্ব না ওয়াদা দিছে, সে জবান দিছে, এখন তো পালন করতে হবে। তখন ওই বুজুর্গ বললেন, দরকার নাই তোমার রাজত্ব, যে রাজত্ব ক্ষমতা সামান্য একটা তুচ্ছ তোমার পেশাবকে কন্ট্রোল করাইতে পারে না, এই রাজত্ব দিয়ে আমার কোনো প্রথম তো মনে হয়েছিল আরে কি এর বুজুর্গ, এটা রাজত্বের অর্ধেক লয়ে যেতেছে। এটা হইল আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে দেখো আসলে আল্লাহ যদি ধরেন না তোমার এই রাজত্ব, তোমার এই ক্ষমতা, তোমার এই টাকা পয়সা কিছুই তোমার কোনো কি আসবে না, কাজে আসবে। আহ কত জনের কত হয়, কত কিছু হয় শিক্ষা গ্রহণ। এক বিচারপতি মহোদয় নাই উনি তাই বলতেছি, খুব মহব্বত আমার সঙ্গে, ভালো মানুষ, কিচ্ছু না উনার ওই করোনার ডোজ নেওয়ার পরে, করোনার ডোজ নেওয়ার পরে আমরা তো কত শান্তিতে আছি না সবাই, উনি শেষ ওই বুস্টার ডোজটা নেওয়ার পরে সারা শরীরে অ্যালার্জিতে ভরে গেল। আমাকে বললেন, হুজুর কি বলবো, মানে সারা রাত ঘুমাইতে পারি না, পিটে পিটে দেখাইছ না আমাকে, হাতে মাতে অ্যালার্জি আর এমন চুলকানি, অন্য কিছু সমস্যা না ওই চুলকানি, চুলকানি ঠেলায় আর কি করতে পারেন না ঘুমাইতে পারেন, ভালো মানুষ নামাজি মান। কি একটা জানি ছিল কি, সূত্রা পাতা না দুত্রা পাতা কি লাগাই দিলে চুলকানি হইতো, কি একটা পাতা, আল্লাহ, না অফিস করতে পারতেছেন, না ঘুমাইতে পারেন, না সারাক্ষণ। শেষে সিঙ্গাপুর যাইতে হয়েছে, যে ইঞ্জেকশন এটা বাংলাদেশে নাই, সিঙ্গাপুর যাইতে হয়েছে, এক একটা ইঞ্জেকশন 3 লক্ষ না 4 লক্ষ টাকা দাম, এমন 3টা ইঞ্জেকশন দিতে হবে আমাকে বলছেন উনি নিতে, এরকম এর মধ্যে মনে হয় দেওয়া শেষ হয়ে গেছে। তো এইগুলি নিছক শোনা না, যে এক কানে শুনবো আর এক কানে বের করে দিব এই কথা না, আমি শিক্ষা গ্রহণ করা উচিত আমার, দেখেন কিচ্ছু না কিন্তু জীবন অশান্তিময় হয়ে গেছে। এমন কত চুলকানি হয়, হয় না, বেগুন খাইলে হয়, ইলিশ মাছ খাইলে হয়, গরু গোস্ত খাইলে হয়, আরও কি কি খাইলে হয়, কত কিছু খাইলে হয় না, চিংড়ি মাছ খাইলে আবার ভালো হয়ে যায়, চোখের মধ্যে চুলকানি হয়, শরীরের মধ্যে হয়, আবার ভালো হয়ে যায়। আমাদের ছোট সময় একটা কি ওষুধ ছিল যেন এসকাবিওল না কি না, ওই সারা শরীরে মাইকা কি করতে হইতো, গোসল করতে হইতো আপনার ওই চুলকানি হইলে, এসকাবিওল না, আল্লাহ আল্লাহ। আমি কখনো চিন্তা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত মেহরবানি, কত মেহরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন নাই আমার জীবনটাকে অশান্তি করেন নাই, যেই যে আমার চুলকানি শুরু হয়েছে এটা যদি আর ভালো না, মাঝে মাঝে দেখবেন পিঠের মধ্যে না হাতটাও দেওয়া যায় না, আহা মানে কেমন যে লাগতে থাকে, হাতটাও দেওয়া যায় না ঠিক মতো, কয়েক সেকেন্ডে কয়েক মিনিটে আবার কী হয়ে যায় ঠিক হয়ে যায়, সারাক্ষণ যদি এটা থাকে 24 ঘন্টা। নমরুদের বেশি কিছু না, সব ঠিক আছে, হাত ঠিক, পা ঠিক, চোখ ঠিক, নাক ঠিক, সব ঠিক আছে, কেবল কান দিয়ে যায় একটা, কি হয়েছে কান দিয়ে না নাক দিয়ে যায় একটা মশা, এখন একবার এইদিকে গুঁতা মারে, আরেকবার ওইদিকে গুঁতা মারে, আরেকবার ওইদিকে গুঁতা মারে, এইদিকে থাপড়ায় ওইদিকে থাপড়া, শেষে জুতার বাড়ি খাইল, হ্যাঁ মারাই গেল, সামান্য একটা জিনিস। যেমন কত মশা আমাদেরকে কামড়াইতেছে, হিসাব আছে জীবনের কত মশার কামড় খাইছি না, কিন্তু আরেকজনের এই মশার কামড় খায় হাসপাতালে, ডেঙ্গু না কি ডেঙ্গু হতো একটা মশাই, এই মশার কামড় খাইয়ে সে কি হচ্ছে হাসপাতাল যাইতেছে, মারা যাইতেছে, ইয়াল্লাহ আল্লাহ হেফাজত করুন। আর আমি কত মাঝে মাঝে আপনি, এখন মনে হয় মশা কমছে নাকি, আগে মশার মশারির ভিতরে চিকনা চিকনা কিছু মশা ছিল না, এরকম বুন 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 করতো, মারাও যাইতো না, এদিকে মারতে যাবেন ওইদিকে ড্রাইভ মারে, ওইদিকে মারতে যাবেন ওইদিকে ড্রাইভ মারে,
চিকনে চিকনে কিছু মশা ছিল না, মশারির ভিতরে ঢুকে গেলে ঘুমই হারাম করে দেয়, আমার আরামকেই হারাম করে। ভাই এগুলো শিক্ষা গ্রহণ করা, এগুলি কী করা, শিক্ষা গ্রহণ করা। ওকুদিয়া বাইনাহুম বিলকিসতি ওয়াহুম লা ইউজলামুন, সেদিন মানুষের মাঝে ন্যায় সঙ্গতভাবে ফয়সালা করা, কারোর প্রতি বেইনসাফি করা হবে না। ওহম লা ইউজলামুন, একটু জুলুম করা হবে না। তো বান্দা তো তামান্না আকাঙ্ক্ষা করছে সারা দুনিয়ার সম্পদ কী করবে, দিয়ে দিবে, তবুও যদি আজাব থেকে বাঁচা যায়। আল্লাহ বলতেছেন সারা দুনিয়ার সম্পদ তোরও না তোর বাপেরও না। হ্যাঁ, আল্লা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা কা, জীবনটা কাটায় দিছি আমার বাড়ি করতে করতে, না আমার বাড়ি, হাজি সাহেবের বাড়ি, অমুক সাহেবের বাড়ি, খন্দকার সাহেবের বাড়ি, ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়ি, এমপি সাহেবের বাড়ি, কত বাড়ি, নেম প্লেট থাকে, অমুক বাড়ি, অমুকে বাড়ি, আমার বাড়ি করতে করতে জিন্দিগি আমি কাটায় দিলাম, কিন্তু আসলে তো কি না, আমার বাড়ি। আমার আব্বার এক বন্ধু ছিলেন মালিবাগে, উনি যতদিন জীবিত ছিলেন ওনার বাসার গেটের মধ্যে যে নেম প্লেট লাগায় উনি এটা লাগাইতে দেননি বাচ্চাদের, উনি বলতেন এই কথা আমার আব্বাকেও বলতেন, আমার আব্বাকে বড় ভাইয়ের মতো মানতেন, এত বন্ধুত্ব ছিল। ভাই সাহেব শিরিক হবে, কলকাতার ছিলেন ওরিজিন, ভাই যান শিরিক হবে, কী হবে, আমার বাড়ি, আমার বাড়ি না তো এটা, এটা তো আমার বাড়ি না, না দেখেন কত আমরা অনেক দিন, আমার ছোটোবেলা কাটছে ওই বাড়িটাতেই, ওই বাড়িতেই,